এবার মোক্ষপ্রাণা মাতাজি প্রমুখ সন্ন্যাসিনীদের ওপরেই শ্রী সারদা মঠের আধ্যাত্মিক ভাবাদর্শ রক্ষার এবং তার ক্রমবর্ধমান সেবামূলক কাজকর্মের পরিচালনার দায়িত্ব এসে পড়ল। 1973 সালের 10ই এপ্রিল নবরাত্রির দেবীপক্ষে অন্নপূর্ণা পূজার পুণ্য দিনে প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি শ্রী সারদা মঠের অধ্যক্ষা পদে আসীন হলেন। শ্রী শ্রী মায়ের প্রতিনিধিরূপে সংঘ ও তার ভক্তমণ্ডলীকে নেতৃত্ব ও সাহচর্য দেওয়ার এক মহান দায়িত্ব তার উপর অর্পিত হল। ওই উপলক্ষে মঠে সেদিন শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজা হয়। বেলুড় মঠ থেকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ নতুন অধ্যক্ষার জন্য কাপড়, চাদর, আসন ইত্যাদি পাঠিয়ে দেন। শুরু হলো মোক্ষপ্রাণা মাতাজির নতুন জীবন। আগে তিনি মঠে বাস করে গেছেন কর্মী রূপে, এবার বারুইপাড়া শিক্ষা মন্দিরের দায়িত্ব বুঝিয়ে দিয়ে তার মঠবাসের দ্বিতীয় পর্ব কর্ণধার রূপে। কিন্তু এই নতুন ভূমিকাতেও তিনি আগের মতোই সহজ, স্বতঃস্ফূর্ত, সমর্পিত প্রাণ। রাখি পূর্ণিমার দিন অধ্যক্ষা হিসাবে তিনি প্রথম দীক্ষা দিলেন তিনজন ভক্তকে। প্রেসিডেন্ট তিনি, অথচ বাস করতেন এক ছোট্ট ঘরে। সেখানেই তার শোয়া, খাওয়া, লেখাপড়া, দর্শনার্থীদের সঙ্গে দেখা করা। প্রথম 8-9 বছর ওভাবেই কাটিয়েছিলেন। দুপুরে খাওয়ার পর আগের মতোই তাকে ঘিরে নবীন সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীরা জড়ো হতেন। তারা খোলা মনে তার সঙ্গে নানা বিষয়ে আলোচনা করতেন। শেষ জীবন পর্যন্ত মঠের সকলের জন্য তার দ্বার এমনই অবারিত ছিল। তিনি জানতেন নবীন সদস্যরাই মঠ মিশনের ভবিষ্যৎ, তাই তাদের কাছের মানুষ হয়ে তিনি তাদের অন্তর্জীবন গঠনে মনোযোগী হতেন। এমনিতে তার নিজস্ব সুনিয়ন্ত্রিত জীবন এবং শান্ত সংযত আচরণ সকলের কাছেই আদর্শ স্বরূপ ছিল। তাছাড়া তিনি খেয়াল রাখতেন নবাগতা ব্রহ্মচারিণীরা ঠিক ঠিক জপ ধ্যান করছেন কিনা। তাদের প্রাথমিক সমস্যাকে তিনি সহানুভূতির সঙ্গে বোঝার চেষ্টা করতেন এবং স্নেহশীলা অভিভাবিকার মতো সমাধান করতে সাহায্য করতেন। বলতেন, আধ্যাত্মিক পথে যারা চলে তাদের মনের ওঠাপড়া তো আছেই, পথ চলা কষ্টকর হলেও পথের শেষে বড় আনন্দ। নিজের কাজ হলো রুটিন ওয়ার্ক, ভালো লাগুক চাই না লাগুক করে যেতে হবে, মনকে ছেড়ে দিলে হবে না, তাকে দিয়ে যতখানি পারো খাটিয়ে নাও, সে বেঁকে বসবে, করতে চাইবে না, আলসেমি করবে, নানান বায়না করবে, কিন্তু তুমি ওসবে একেবারে কান দেবে না, ওসব গ্রাহ্যের মধ্যেই আনবে না। সংঘনেত্রী হিসাবে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলাকে তিনি অত্যন্ত গুরুত্ব দিতেন। নতুনদের উদ্দেশ্যে লিখে গেছেন, সংঘের আদর্শ মানেই শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মায়ের আদর্শ, এটি মনে প্রাণে বিশ্বাস করো। সংঘের সদ্ভাবের যেমন অংশীদার আমরা প্রত্যেকে, তেমনি সংঘের অসৎভাবের জন্য দায়ী আমরা সকলেই। আমরা যেমনভাবে চালাবো তেমনভাবেই চলবে। এসেছি যে আত্মানমোক্ষার্থম, অন্যদের মাথা কিনতে আসিনি, ওটাই সদা সর্বদা মনে রাখলে মনে অহংকার একটু কম হয়। ফাঁকা আত্মম্ভরিতা সাধকের সর্বনাশ করে। তোমরা যখন বড় হবে তখন তো আবার কত মেয়েরা এসে যাবে, কত সমস্যার উদ্ভব হবে। কাউকে বিচার করতে যেও না, যা হচ্ছে বা হয় সব চুপ করে দেখে যাও। কারো কোনো কিছু পছন্দ না হলে
তাকে ঘৃণা বা তুচ্ছ তাচ্ছিল্য করবে না, অবজ্ঞাও করবে না, ভুলে যাবে না কিছুতেই। তোমার ইষ্ট তাকেও এখানে এনেছেন, শুধু ব্রহ্মচারিণী বা নতুন সন্ন্যাসিনীরা নন, শ্রী সারদা মঠের সকল বিভাগের সকল কর্মীর সঙ্গে তিনি সরাসরি যোগাযোগ রেখে চলতেন। ঠাকুর ঘর, ভাণ্ডার, ভক্তসেবা, উদ্যান, গোশালা থেকে শুরু করে বিভিন্ন শাখা কেন্দ্রের কাজ, সর্বত্রই তার সজাগ দৃষ্টি। শ্রী সারদা মঠের কর্মযজ্ঞ ইতিমধ্যে বিস্তৃত এবং বিচিত্রমুখী হয়ে উঠেছে। তা সত্ত্বেও মোক্ষপ্রাণা মাতাজি কখনও তার এই সদা সচেতন তত্ত্বাবধান থেকে চ্যুত হননি। অধ্যক্ষা হিসাবে তার ভূমিকাকে যদি সংক্ষেপে বিশ্লেষণ করতে হয়, তবে বলতে হবে শ্রী সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সুনিয়ন্ত্রিত দ্রুত সম্প্রসারণের কথা। ভারতীপ্রাণা মাতাজির আমলে এই প্রতিষ্ঠান বিপুল সম্ভাবনা বুকে নিয়ে যথাযথভাবে অঙ্কুরিত হয়েছিল, আর মোক্ষপ্রাণা মাতাজির নেতৃত্বে হাজারো ঝড় ঝাপটা সামলে সংঘের পল্লবিত হয়ে ওঠার সময়। অধ্যক্ষা হিসাবে তার সংক্ষিপ্ত কার্যপঞ্জিটি লক্ষ্য করলেই বিষয়টি স্পষ্ট হবে। 14 ফেব্রুয়ারি 1975 পুনেতে শ্রী সারদা মঠের শাখা উদ্বোধন, 8 মার্চ 1975 রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূজনীয় বীরেশ্বরানন্দ মহারাজ কর্তৃক শ্রী সারদা মঠ প্রাঙ্গণে শ্রীমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন, 22 ডিসেম্বর 1977 সিস্টার নিবেদিতা স্কুলের প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন, 1 মার্চ 1980 দিল্লি কেন্দ্র থেকে শ্রী সারদা মঠের ষান্মাসিক ইংরেজি মুখপত্র সম্ভিতের প্রকাশনা শুরু, 12 আগস্ট 1981 বেঙ্গালোর শ্রী সারদা মঠের নবনির্মিত ভবন ও প্রার্থনা কক্ষ উৎসর্গীকরণ, 6 নভেম্বর 1981 শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজার দিন মহাসমারোহে এবং বহু ভক্ত সমাগমে বেলুড় মঠের পূজনীয় অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ কর্তৃক শ্রী সারদা মঠের শ্রীমন্দিরের উদ্বোধন, 28 নভেম্বর 1981 বর্ধমানের শিল্লিয়া গ্রামে রামকৃষ্ণ সারদা মিশন প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা, 9 জুলাই 1983 ঠাকুরনগর মিশন কেন্দ্রের উদ্বোধন, 15 ডিসেম্বর 1985 ভুবনেশ্বরে শ্রী সারদা মঠ ভবনের উৎসর্গীকরণ, 1 মার্চ 1986 বিদ্যাভবনের রজত জয়ন্তী বর্ষ উদযাপন, 11 জুলাই 1987 গুরু পূর্ণিমার দিন থেকে শ্রী সারদা মঠের ত্রৈমাসিক বাংলা মুখপত্র নিবোধতর প্রকাশনা শুরু, 16 ডিসেম্বর 1988 বারুইপাড়া শিক্ষা মন্দিরের রজত জয়ন্তী বর্ষ উদযাপন, আশ্রম ভবন ও কমিউনিটি হলের উদ্বোধন, 6 ফেব্রুয়ারি 1990 গঙ্গারামপুর কেন্দ্রের আশ্রম ভবন ও কমিউনিটি হলের উদ্বোধন, 22 মার্চ 1991 মধ্যপ্রদেশের ইন্দোরে এক নতুন শাখা স্থাপন, 20 ডিসেম্বর 1992 দক্ষিণেশ্বরে নতুন দাতব্য চিকিৎসালয় উদ্বোধন, 3 এপ্রিল 1993 বারাণসীতে শ্রী সারদা মঠের নতুন ভবনের উদ্বোধন, 15 জানুয়ারি থেকে 29 ডিসেম্বর 1994 স্বামীজির শিকাগো বক্তৃতার শতবর্ষ পূর্তি উৎসব উদযাপন, 17 মার্চ 1998 কলকাতার সিরিটিতে রামকৃষ্ণ সারদা মিশনের একটি শাখা কেন্দ্র উদ্বোধন, 28 অক্টোবর 1998 নিবেদিতা স্কুলের শতবার্ষিকী প্রদর্শনীর উদ্বোধন। মাতাজির দিব্য সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছেন যেসব মানুষ, তাদের কাছে তার পরিচয় কিন্তু নিছকই এমন হাজার কাজের কাণ্ডারী হিসাবে নয়, তাদের কাছে তিনি স্মরণীয় হয়ে আছেন অহেতুক ভালোবাসার প্রতিমা,
সাক্ষাৎ মাতৃমূর্তি রূপে। ভারতী প্রাণা মাতাজির প্রয়াণের পর শোক সন্তপ্ত বহু ভক্ত তখন মঠে আসতেন জুড়োনোর জন্য। তারা পেতেন নতুন অধ্যক্ষা মাতাজির সাদর অভ্যর্থনা, মধুর হাসি আর আন্তরিক ব্যবহার। তারা বুঝেছিলেন শ্রী সারদা মঠে মায়ের আসনটি শূন্য হয়নি মোটেই। তারপর থেকে 26 বছরের অধিক কাল জুড়ে তার অধ্যক্ষা জীবনে বহু মানুষ তার কাছে ছুটে এসেছেন। তিনি মঠেই থাকুন আর কোনো শাখা কেন্দ্রেই অবস্থান করুন, সর্বত্রই তাকে ঘিরে থাকতেন ভক্তমণ্ডলী। অধ্যাত্ম জিজ্ঞাসু মাত্রেই মাতাজির স্নেহ ও মনোযোগ লাভ করতেন। ধনী নির্ধন, জ্ঞানী অজ্ঞানী, তরুণ বৃদ্ধ, দেশি বিদেশি সকলেই। একদিকে গভীর ইতিহাস বোধ আর অপরদিকে দেশ ও বিশ্বের সাম্প্রতিক ঘটনা প্রবাহ সম্পর্কে সচেতনতা তার বক্তব্যে মননের ছাপ রেখে যেত। কত সংশয়ীকে তিনি পথ দেখিয়েছেন, কত প্রতিকূল মনকে তিনি আপন করে নিয়েছেন, কত অভাবীকে তিনি সাহায্য করেছেন। কেউ ধন্যবাদ জানাতে এলে বলতেন, আমাকে নয়, আমি তো তার এক যন্ত্র মাত্র, শ্রী শ্রী মাই তোমার জন্য সব করেছেন, তাকেই কৃতজ্ঞতা জানাও। একই বিশ্বাসের প্রতিধ্বনি রয়েছে তার লেখাতেও। আমি এখানে বসে আছি শ্রী শ্রী ঠাকুর মায়ের ইচ্ছায়, যেটুকু মানুষের সেবা করার ভার আমাকে তারা অনুগ্রহ করে দিয়েছেন এবং আমি যে এইটুকু তাদের সেবা করে যেতে পারছি, তাদের নামে একটু আনন্দ দিতে পারছি, তাতেই আমার জীবন সার্থক। অবুধ শিশু, চারপাশের গাছগাছালি, পাকপাকালি, গোশালার বাছুর, সবার সঙ্গেই ছিল তার এক পরম মমতার সম্পর্ক। মৌমাছি বলতারা হুল ফোটালেও তাদের মারতে দিতেন না, সাপকেও আঘাত করতে বারণ করতেন, বলতেন ওকে চলে যেতে দাও। প্রতিদিন সকালে চায়ের সময় 3টি অতিথি এসে বসত, 2টি শালিক ও 1টি কাক। তারা রোজ বারান্দায় গ্রিলে বসে চিৎকার করত। মাতাজি বলতেন, এখন তোরা চুপ করে বস। খাবার খেয়ে তারা চলে যেত। যেদিন মাতাজির দেরি হতো, দেখা যেত তারা এসে চিৎকার শুরু করে দিয়েছে। মাতাজি মঠে না থাকলেও ওদের জন্য খাবারের বন্দোবস্ত থাকত। একদিন একটা শালিকের পায়ে চোট লাগায় সে খুঁড়িয়ে খুঁড়িয়ে এলো। মাতাজি ওর খাবারের সঙ্গে হোমিও ওষুধ দিতে বললেন, কারণ অ্যালোপ্যাথি ট্যাবলেটটি তার পছন্দ হয়নি। অবলা জীবজন্তুর প্রতি তার প্রেম ছিল যেন সহজাত। পুনের কোনো ভক্তের পোষা টিয়া পাখি গজ কোনোভাবে মাতাজির গলার স্বরের সঙ্গে পরিচিত হয়ে ওঠে। ফোনে গজ বলে ডাকলেই সে শিস দিয়ে হাজিরা দিত। কলকাতায় এলে গজ মাতাজির কাঁধে চড়বেই। গজর সঙ্গে মাতাজির এই বন্ধুত্বের নজির আলোকচিত্রীদের সংগ্রহে ধরা আছে। কতদিন মাতাজি মঠের রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যেতেন। ঝরা ফুলের পাপড়িতে ঠেকে যাওয়া সবুজ ঘাসের শোভা দু চোখ ভরে দেখতেন। অন্যদের আনন্দে ডেকে বলতেন, দেখো দেখো, ঠিক যেন তপোবন। জলের অভাবে কোনো গাছ শুকিয়ে গেছে দেখলে মাতাজির বড় কষ্ট হতো। মুখ বৃক্ষের অব্যক্ত তৃষা তার মাতৃ হৃদয়কে আকুল করে তুলত। দর্শনার্থীদের জন্য যে ঘরে বসতেন, সেখানে তার চেয়ারের পাশের জানালা দিয়ে দেখতেন ভাটা পাঁচিলের ওপর দাঁড়িয়ে থাকা অশ্বত্থের সবুজ পাতাগুলো সূর্যের আলোয় ঝলমল করে উঠছে, বাতাসে তীর তীর করছে তার সব পাতা। আবার হঠাৎই স্তব্ধ হয়ে যেত সেই চাঞ্চল্য। মাতাজি সেবিকাদের বলতেন, দেখো, ঠিক যেন ঈশ্বর দর্শনের আনন্দে ওরা ভাবা বেশি উন্মাদ, আবার কখনো জড়বৎ নিশ্চল। এক শীতের সকালে
জনৈক ভক্তের গায়ে জড়িয়ে দিয়েছিলেন তার কম্বল। কি করছেন মা, আপনার কম্বল? ভক্তটির সংকোচ হওয়া তো স্বাভাবিক। মাতাজি শান্ত গলায় তাকে আশ্বস্ত করেছিলেন, তাতে কি হয়েছে? কোনোদিন ভক্ত সমাগম তুলনায় বেশি হয়ে গেলে সেবিকারা জানতেন মাতাজি তার নিজের ভাগের ফল মিষ্টি থেকে বিতরণ করার জন্য বলবেন। হ্যাঁ হ্যাঁ, ওই প্লেট থেকে নিয়ে যাও। 1990 সালের 2রা নভেম্বর, সেদিন পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের জন্মদিন। দুপুর 12টা নাগাদ পুনে থেকে মাতাজির কাছে তার এক শিষ্যার ফোন এলো। তিনি শোকরুদ্ধ গলায় জানাচ্ছেন, তার পিতা, যিনি নিজেও মাতাজিরই আশ্রিত, এখন ক্যান্সার রোগগ্রস্ত অবস্থায় শেষ শয্যায়। মানসিকভাবে দিশাহারা সেই ভদ্রমহিলা শেষ অবলম্বন হিসাবে স্মরণ করেছেন মাতাজিকে। মাতাজি যেন এমন ডাকে সাড়া দেওয়ার জন্য সদা প্রস্তুত। তিনি ভদ্রমহিলাকে বললেন ফোনটা তার বাবার কানে ধরতে। সেই প্রায় অচৈতন্য মানুষটিকে তিনি যেন এক দৈব বাণী শোনালেন, আপনি শ্রী শ্রী মায়ের কাছে যাত্রা করছেন, তাকে স্মরণ করুন, তাকে ডাকুন। ভদ্রলোক অস্ফুট স্বরে উত্তর দিলেন, হ্যাঁ, এবার আমি সম্পূর্ণ ভালো হয়ে যাব। প্রযুক্তির কি অভাবনীয় ব্যবহার, ভদ্রমহিলা স্মৃতিচারণ করেছেন, তার পিতা আর মাত্র মিনিট দশেক বেঁচেছিলেন, ওর মধ্যেই তার রোগক্লিষ্ট যন্ত্রণাকাতর মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল এক অনির্বচনীয় সুখের হাসিতে। এমন অনেক অনেক ঘটনা আছে, মাতাজি যাদের ঘনিষ্ঠ সংস্পর্শে এসেছেন সেই সব সন্ন্যাসিনী ব্রহ্মচারিণী ভক্তদের একান্ত নিজস্ব সুখস্মৃতিতে। সেখানে তিনি শুধু নিবেদিত প্রাণ সংগঠক নন, তিনি মা। স্নেহে, শাসনে, ভালোবাসায়, স্বার্থশূন্যতায় প্রকৃতই তিনি সবার মা হয়ে উঠতে পেরেছিলেন। মাতাজির ঘরে বিজয়া দশমীর সন্ধ্যায় মঠের ছোট বড় সকলে সমবেত হতেন। ওই সময় কত হাস্য কৌতুক, মজার ঘটনা আর নাচ গানে তার ঘরখানি মুখর হয়ে উঠত। সকলের সঙ্গে সেই নির্মল হাসি আর কৌতুকে তিনি সানন্দে অংশ নিতেন। জপ ধ্যানের গভীরতা তার চিত্তের সহজ প্রসন্নতায় অভিব্যক্তি লাভ করত। একসময় জনৈকা ব্রহ্মচারিণী তার উত্তরের প্রত্যাশায় লিখেছিল, মাতাজি, আপনি সর্বদাই ব্যস্ত, তবু আপনার চিঠি পেলে সে হবে আমার পরম প্রাপ্তি। চিঠির উত্তরে মাতাজি তবু শব্দের বারংবার প্রয়োগে কয়েক ছত্র লিখলেন, উৎকৃষ্ট রসসাহিত্যের নিদর্শন হতে পারে সেই পত্রাংশ। লিখেছিলেন, তোমার এই চিঠিটা পড়ে খুব মজা লাগল, কিন্তু একটি তবু আছে, যেন তবুর দাবি মানাই উচিত। এই তো দেখো না, কত করে শ্রী শ্রীমাকে বলি, এই যে ক্রমে ক্রমে বয়সের ভারে নুব্জ হবার সময় হচ্ছে মা, কি হবে, তবুও তিনি কানে শোনেন না। কবে সেই কোন শিশুকালে জীবনের যাত্রা শুরু, এর মধ্যে কত দেখলাম, কত শুনলাম, কত রকমের তেতো মিষ্টি টক ফল খেলাম, তবু ওপরের পাখিটির দিকে ধীর স্থির শান্তভাবে আকৃষ্ট হয়ে তাতে ডুব দেবার ইচ্ছা তেমন দৃঢ়ভাবে হলো না আজও। তাই তো নির্গুণে কমলাকান্ত, তবু সে চরণ চায়। কথা প্রসঙ্গে তিনি বলতেন, দেখো বাছা, আমি যতটুকু বুঝেছি ধর্ম মানে আর কিছু নয়, শুধু ভালোবাসা মানুষের প্রতি। সন্দেহ নেই ধর্মপথে উত্তরণ
ও সিদ্ধির অভ্রান্ত দিগদর্শন তার দেওয়া ধর্মের এই ছোট্ট সংজ্ঞাটি। 1998 সালে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহ, মাতাজি কয়েকদিনের জন্য দিল্লি কেন্দ্রে রয়েছেন। তখন দেখা যেত তিনি গিরিশচন্দ্র ঘোষের একটি গান বারবার গুনগুন করে গাইছেন, জুড়াইতে চাই কোথায় জুড়াই, আর বারবার বলতেন কবে যে ফিরব। তাই শুনে জনৈকা সন্ন্যাসিনী একদিন বলেছিলেন, হ্যাঁ হ্যাঁ মাতাজি, এই তো আর কদিন পরেই আপনি দক্ষিণেশ্বরে ফিরবেন। উত্তরটা মাতাজির পছন্দ হয়নি, আত্মগতভাবে বলেছিলেন, সারদা মঠ কি আর আমার নিজের জায়গা। তার মাসখানেক পরেই 1998 নভেম্বরে মাতাজির ক্যান্সার ধরা পড়ল। বোঝা গেল সত্যিই বুঝি এবার ফেরার সময় হল, তার সত্যিকারের নিজের জায়গা শ্রী রামকৃষ্ণ লোকে। কিন্তু মাতাজি নির্বিকার, তার রোগের কথা জেনেও তিনি এতটুকু বিচলিত নন। শারীরিক যন্ত্রণা তো ছিলই, কিন্তু সেসবকে উপেক্ষা করে তিনি তার নিত্যকার কর্তব্যকর্ম করে চলেছেন। বরাবরের মতোই একই রকম হাসি মুখে তিনি মঠের সবার সঙ্গে কথা বলছেন, ভক্তদের আপ্যায়ন করছেন, প্রশ্নের উত্তর দিচ্ছেন। কারো কিছু বোঝার উপায় নেই। নিয়মিত দীক্ষাদানও চলছিল, শেষ দীক্ষা দিয়েছিলেন 18 জুলাই 1999। এর মধ্যে তার চিকিৎসা চলছিল, তার জন্য মাঝে মাঝে নবপ্রতিষ্ঠিত শিরিটি আশ্রমে কিছুদিন থেকে আবার মঠে ফিরে আসছিলেন। সেখানে থাকার দিনগুলিতেও ভক্তেরা খবর পেয়ে ওই কেন্দ্রে সমাগত হতেন। মাতাজি হাসি মুখে তাদের অভ্যর্থনা জানাতেন, কথা বলতেন। রোগের যন্ত্রণা, সেই সঙ্গে আছে চিকিৎসার আনুষঙ্গিক যন্ত্রণাও, কিন্তু মাতাজি যেন শরীরবোধের ঊর্ধ্বে, এত আশ্চর্য তার সহ্য ক্ষমতা। নিজের কষ্টের কথা নিজে থেকে তো তুলতেনই না, কেউ প্রশ্ন করলেও তিনি আশ্বস্ত করতেন, ভালো আছি। 1999 এর 9ই আগস্ট ছিল শ্রীরামকৃষ্ণ পার্ষদ স্বামী রামকৃষ্ণানন্দ মহারাজের জন্মতিথি। সেদিন রাতে খাওয়ার পর মাতাজি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় ডাক্তারবাবুর ব্যবস্থাপনায় শ্বাসকষ্ট কিছুটা কমল, কিন্তু সে সাময়িক। মাতাজি নিজে অবশ্য তখনও চেষ্টা করে যাচ্ছেন, তার কষ্ট নিয়ে অন্যরা যেন বিব্রত না হয়। শ্রদ্ধাপ্রাণা মাতাজি এসেছেন তার শরীর স্বাস্থ্যের খোঁজ নিতে। ক্লেশকর শ্বাস প্রশ্বাসকে আড়াল করে তিনি রসিয়ে শোনাতে লাগলেন এক গল্প, বাসে করে জয়রামবাটি যাবার পথের এক মজার ঘটনা। বাসে জয়রামবাটি যাচ্ছি, এক বুড়িমা বাসে উঠেছে, কন্ডাক্টর পয়সা চাইছে, বুড়িমা ভাড়াটা? বুড়িমার উত্তর, রোসো বাপু দিচ্ছি। আবার খানিক পরে, ও বুড়িমা ভাড়াটা? আরে রোসো বাপু দেব দেব। বার কয়েক এই রকম চলল, ইতিমধ্যে বাস স্টপ এসে গেল। এইবার বুড়িমা তার বিরাট পুঁটলি থেকে অগুন্তি ছোট ছোট পুঁটলি বের করে ফেলল, একটা করে পুঁটলি খোলে আর দেখে। বাস শুদ্ধ সবাই দেখছে বুড়িমার কাণ্ড, শেষ পর্যন্ত একদম নিচে খুচরো পয়সার পুঁটলিটি পাওয়া গেল। ভাড়া দিল বুড়ি গুনে গুনে, ততক্ষণ কিন্তু বাস দাঁড়িয়ে। ছাড়ার আগে কন্ডাক্টরও বলে, ও রোসো বাপু দিদিমা এবার আসছি। 11ই আগস্ট বুধবার স্থানীয় চিকিৎসকদের পরামর্শে তাকে বেলভিউ নার্সিং হোমের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। মাঝে কিছুটা সুস্থ বোধ করায় কেবিনে তিনি স্থানান্তরিত হন, কিন্তু 27 আগস্ট থেকে আবার শ্বাসকষ্ট বৃদ্ধি পায়। 29 আগস্ট রবিবার বিকেলে শ্রদ্ধাপ্রাণা মাতাজি তার সঙ্গে দেখা করতে আসেন, তখন অবস্থা কিছুটা ভালো। দুজনে খানিকক্ষণ কথাবার্তা বলেন,
নিজের হাতে কাপ ধরে চা খান, বলেন মঠে ফিরে যেতেই ইচ্ছে করছে। সেদিন রাত থেকেই শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে, শ্বাসকষ্ট ভয়ানক বৃদ্ধি পায়। তখন সেবিকা সন্ন্যাসিনী জিজ্ঞাসা করেন, মাতাজি খুব কি কষ্ট হচ্ছে? ওই অবস্থায় উত্তর আসে, কষ্ট? হ্যাঁ, আর তো একটা দিন। পরদিন 30 আগস্ট শ্বাসকষ্ট একটু কমে, রাত্রে আবার কষ্ট শুরু হয়। তখন সেই অবস্থাতেও রাত্রের চিকিৎসক এলে তার বাড়িতে কে কে আছেন ইত্যাদি খোঁজ খবর নিলেন। তাকে বললেন, আজ প্রসাদ পেয়ে যেও, ঠাকুর প্রণাম করে এসেছ? যেন তিনি শ্রী সারদা মঠে তার কোনো ভক্তকে আপ্যায়ন করছেন। শেষ সময়েও তার মাতৃমন এই রকমই সচেতন থাকত। সকলের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে ওই দিন 30 আগস্ট 1999 রাত্রি 2:25 তিনি মহাসমাধি লাভ করলেন, শ্রী সারদা মঠের দ্বিতীয় সংঘাধক্কার জীবনাবসান হল। পরদিন সকালে তার নশ্বর দেহ শ্রী সারদা মঠে নিয়ে আসা হল। ইতিমধ্যে প্রচার মাধ্যমে সংবাদ পেয়ে ভক্তেরা মঠে আসতে শুরু করেছেন। কয়েক হাজার শোকার্ত নরনারী শান্ত ও সংযতভাবে বেলা 3 পর্যন্ত তাকে প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করলেন। তারপর মন্দিরের সামনের চাতালে তার সুসজ্জিত দেহ নিয়ে এসে আরতি করা হল। সমবেত সকলের হরি ওম রামকৃষ্ণ উচ্চারণে তখন মঠের পরিবেশ ধ্যান গম্ভীর। অপরাহ্নে কাশীপুর শ্মশানে তার শেষকৃত্য সুষ্ঠুভাবে সম্পাদিত হয়। আজ লোকচক্ষুর অগোচর তার পার্থিব তনু, কিন্তু ভক্তচিত্তে চিরভাস্বর তার অপার্থিব ভাগবতী সত্তা, তার দিব্য জীবন। সে জীবন শুধুই একটি জীবন মাত্র নয়, সে জীবন চিরন্তন সত্যের এক অপরূপ উন্মোচন, ক্ষুরধার ধর্মপথের অনাগতকালের লক্ষ কোটি পথিকের জন্য সে জীবন এক অনন্ত অনুপ্রেরণা।